তো আজকে আমি যে বিষয়টি শুরু করতে যাচ্ছি সেটি হলো স্ট্যান্ডার্ড কোর্স। স্ট্যান্ডার্ড কোর্সে জিকে, তো জিকে 69 নং পেজে যে পয়েন্টটি রয়েছে সেটি হলো যানবাহন ও ডাক ব্যবস্থা। যানবাহন ও ডাক ব্যবস্থা কয়েকটি যানবাহনের নাম বলতে হবে, তো কয়েকটি যানবাহন যেমন রয়েছে ট্রেন, বাস, তারপরে ট্যাক্সি, এরকম অনেক যানবাহন রয়েছে যার সাথে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে যেতে পারি। তো যানবাহন প্রথম কি আবিষ্কার বা কোথা কি প্রথম শুরু হয়, আজ থেকে প্রায় 5,500 বছর আগে সুমেরীয় দেশের লোকেরা প্রথম চাকা লাগানো গাড়ি আবিষ্কার করলো। প্রথমে ঘোড়ায় করে নিয়ে টানা হতো এই চাকা লাগানো গাড়ি, এরপর মানুষও টেনে নিয়ে যেত চাকা লাগানো গাড়ি। আর দেখো যে বর্তমানে যানবাহন গুলিকে তিন ভাগে ভাগ করা যায়, সেগুলি হলো স্থলযান, জলযান ও আকাশযান। স্থলযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? স্থলযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো চাকা। চাকা স্থলযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যার সাহায্যে গাড়িটি এগোবে স্থলযানের গাড়ি। দেখো এখানে কিছু প্রশ্ন রয়েছে, প্রাচীনকালে সবচেয়ে দ্রুতগামী স্থলযান কোনটি? প্রাচীনকালে সবচেয়ে দ্রুতগামী স্থলযান হলো রথ, এগুলি যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হতো। পৃথিবীতে প্রথম বাষ্পচালিত বাস গাড়ি কোথায় ছিল? 1769 খ্রিস্টাব্দে ফ্রান্সে প্রথম বাষ্পচালিত বাস গাড়ি চলে। নিকোলা কাগোনো নামে এক ফার্সি এই গাড়ি তৈরি করে। এই গাড়িটিতে ছিল তিনটি চাকা, সামনের চাকার উপরে ছিল বাষ্পচালিত ইঞ্জিন। যে সামনের চাকা, এই তিনটি চাকা সামনের চাকার উপরে থাকলো বাষ্পচালিত ইঞ্জিন। প্রথম মোটরসাইকেল তৈরি হয় কোথায়? 1869 খ্রিস্টাব্দে ফ্রান্সে। এই মোটরসাইকেল পেডেল থাকতো, অর্থাৎ পেডেল সিস্টেম থাকতো এই মোটরসাইকেলে, তাতে লাগানো থাকতো একটি ছোট্ট বাষ্পীয় ইঞ্জিন। পেট্রোল চালিত চার চাকা গাড়ি কে প্রথম তৈরি করে? প্রথম পেট্রোল চালিত চার চাকা গাড়ি 1886 খ্রিস্টাব্দে জার্মানির গটিঙেন ডেইমলার। কাঠের লাইনের উপর দিয়ে প্রথম কোভিড ট্রেন চালানো হয় 1832 খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে হার্লেম পর্যন্ত সেই কাঠের লাইনের উপর দিয়ে ট্রাম গাড়ি চালানো হয়। বিদ্যুৎ শক্তিতে প্রথম ট্রাম চালানো হয় কবে? 1902 খ্রিস্টাব্দে বিদ্যুৎ শক্তিতে প্রথম ট্রাম চালানো হয়। কত খ্রিস্টাব্দে হবে? 1902 খ্রিস্টাব্দে। এই বিষয়টি তোমরা একটু মার্ক করে রাখতে পারো। সর্বপ্রথম রেলগাড়ি চালানো হয় কি দিয়ে? 1676 খ্রিস্টাব্দে ঘোড়াকে দিয়ে প্রথম রেলগাড়ি চালানো হয়। তখন রেলগাড়িটি ছিল কাঠের, মানুষ নয়, কেবল মাল বহন করা হতো এই গাড়ি দিয়ে। মানুষ প্রথম যে রেলগাড়ি আবিষ্কার হয়, যে রেল গাড়ি, সেটি দিয়ে মাল টানা হতো ঘোড়ার সাহায্যে, ঘোড়ার সাহায্যে। অস্ট্রেলিয়ার নিউ ক্যাসল অঞ্চলে গাড়িটি চালানো হয় প্রথম। কে কবে বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করে? 1774 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের জেমস ওয়াট, ইংল্যান্ডের জেমস ওয়াট ও তার বন্ধু বোল্টন প্রথম বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করে। কে বাষ্পের জলে রেলগাড়ি টানার ইঞ্জিন আবিষ্কার করে? ইংল্যান্ডের জন স্টিভেনসন প্রথম বাষ্পের সাহায্যে রেল ইঞ্জিন টানার যন্ত্র আবিষ্কার করে। প্রথম বিদ্যুতের টানা রেলগাড়ি কোথায় চলে? 1883 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের বার্মিংহামে প্রথম চলে। পৃথিবীর সর্বপ্রথম পাতাল রেল কোথায় চলে? 1883 খ্রিস্টাব্দে ইংল্যান্ড, 1883 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে প্রথম পাতাল রেল চলে। এরপর দেখো পাতাল রেল প্রথম চলে। মনোরেল বলতে কি বলি? মনোরেল, এই রেল লাইনে একটি করে লাইন পাতা থাকে। এই যে মনে করো একটি রেল লাইন, একটি করে লাইন, আমরা এখন যে রেল লাইন দেখতে পাই ইতিমধ্যে দুটি করে লাইন থাকে, কিন্তু মনোরেল যেটি সেটির মধ্যে একটি করে লাইন পাতা থাকে। এবং এই ট্রেনের তলার যে মাঝখানে চাকা থাকে একটি করে, অর্থাৎ একটি চাকা থাকবে যা একটি রেল এদিকে চলাফেরা করবে, একটি চাকা থাকবে এই রেল প্রথম, এটিকে মনোরেল বলা হয়। এই ট্রেনের তলার মাঝখানে, অর্থাৎ মাঝখানে চাকা থাকে একটি করে, দুপাশে দুটি করে হয়, অর্থাৎ আমরা যে দেখতে পাই এখানে দুটি লাইন থাকে, দুটো চাকা থাকে দুপাশে, এরকম নয়। মনোরেলের একটি লাইন হয়, মাঝখানে একটি চাকা থাকে। কলকাতায় প্রথম বাস চলাচল শুরু হয় কবে? 1830 খ্রিস্টাব্দে প্রথম বাস চলাচল শুরু হয়। এই বাস প্রথমে ঘোড়া দিয়ে টানা, কি দিয়ে? ঘোড়া দিয়ে। কলকাতায় প্রথম ঘোড়ায় টানা ট্রাম চলতে শুরু হয় কবে থেকে? 1880 খ্রিস্টাব্দে দুটি ঘোড়াকে দিয়ে প্রথম টানা হয়েছিল যে ট্রাম গাড়িটি। কলকাতায় পাতাল রেলের
কবে চালু হয়? পাতাল রেল কলকাতায় 1984 খ্রিস্টাব্দের 25শে অক্টোবর, সে সময় 5 মিনিট থেকে ভবানীপুর, এই 4 কিমি ট্রেন চলতো। অর্থাৎ এই 4 কিমি প্রথমে চলতে শুরু হয় পাতাল রেল, কোথা থেকে? 5 মিনিট থেকে ভবানীপুর। কলকাতায় পাতাল রেলের মোট কয়টি স্টেশন ও পাতাল রেলের অন্য নাম কি? এই বিষয়টি তোমরা মার্ক করে রাখো। কলকাতার পাতাল রেলের মোট 24টি স্টেশন এবং পাতাল রেলের অন্য নাম হল মেট্রো রেলওয়ে। কি নাম? মেট্রো রেলওয়ে। কলকাতায় পাতাল রেলের মোট দৈর্ঘ্য কত? কলকাতায় পাতাল রেলের মোট দৈর্ঘ্য 27.22 কিলোমিটার, বর্তমানে নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত যায়। কলকাতার ডিলাক্স বাস চালু হয় কবে থেকে? 1975 খ্রিস্টাব্দ থেকে কলকাতায় প্রথম ডিলাক্স বাস চালু হয়। কলকাতায় মিনি বাস চলতে থাকে কবে থেকে? 1972 খ্রিস্টাব্দ থেকে কলকাতায় প্রথম মিনি বাস চলতে শুরু হয়। কলকাতার রাস্তায় দোতলা বাস শুরু হয় চলাচল কবে থেকে? 1926 খ্রিস্টাব্দ থেকে কলকাতার রাস্তায় দোতলা বাস চলাচল শুরু হয়। কলকাতার রাস্তায় একটি চলতে থাকে কবে থেকে? 1906 খ্রিস্টাব্দ প্রথম 1906 খ্রিস্টাব্দ থেকে কলকাতার একটি চলাচল শুরু হয় প্রথম রাস্তায়। কলকাতায় প্রথম মোটর গাড়ি কবে চলে? 1896 খ্রিস্টাব্দে, 1896 খ্রিস্টাব্দে কলকাতার প্রথম মোটর গাড়ি চলে। তো আজ যানবাহন পর্যন্ত থাক, তো এর পরে যে বিষয়টি রয়েছে সেটি হলো ডাক ব্যবস্থা। তো ডাক ব্যবস্থা আমি নেক্সট ক্লাসে বুঝিয়ে দেবো। তো আজকে যেহেতু বিষয় পড়ানো হলো, তোমরা বাড়িতে পড়ো, তো পরে বারবার পড়ো, রিভাইজ দাও, আর পরীক্ষায় আসার প্রশ্ন এখানে সম্ভাবনা রয়েছে। আর যে বিষয়গুলো একটু পড়বে সেটি হলো যে বাষ্প চালিত রেল ইঞ্জিন কি আবিষ্কার করে, তারপর বিদ্যুৎ শক্তিতে প্রথম ট্রাম কবে চালু হয়, মনোরেল বলতে কি বোঝো, এরপর রয়েছে যে কলকাতায়, এরপর রয়েছে যেমন কলকাতায় পাতাল রেলের মোট কয়টি স্টেশন, এরপরে রয়েছে যেমন পাতাল রেলের অন্য নাম কি, এই বিষয়গুলো একটু ভালো করে পড়বে। তাছাড়া সম্পূর্ণ বিষয়টি তো পড়বে, এই বিষয়টি একটু ভালো করে পড়বে। আর পরীক্ষা তো তোমাদের সামনে চলে এসেছে, তো বাড়িতে মন দিয়ে পড়াশোনা করো। তো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, তো ভালো থেকো, সুস্থ থেকো।